আসসালাম আলাইকুম আহমতুল্লাহ শহরার্দি উদ্যান নিয়ে বিএনপির এ কেমন চিন্তা কী হতে পারে দশ ডিসেম্বর নিয়ে বিএনপির নতুন চ্যালেঞ্জ ত্রিশ এগারো বাইশ সহরার্দি উদ্যান নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বিএনপি বিএনপি একটা বেকায়দায় পড়েছে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তারা যতই বলুক অ্যাট এনি কস্ট তারা নয় পল্টন তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করবে রাজনৈতিকভাবে বলা যায় এটা সরকারের সাথে দর কষাকষির একটা কৌশলের অংশ কিন্তু বাস্তবে যখন আলোচনায় বসবে যখন একেবারে অন দি টেবিল আলোচনা হবে তখন কিন্তু সব কিছু এরকম বলা যায় না তখন কিছু যৌক্তিকতা দেখাতে হয় যেমন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে যদি সব ধরনের নিরাপত্তার নিশ্চয়তা পায় তাহলে সরারদি উদ্যান বাদ দিয়ে নয়াপল্টনে সমাবেশ করার কোনো যৌক্তিকতা কিন্তু বিএনপির লোকজন ওইভাবে গ্রহণযোগ্যভাবে উপস্থাপন করতে পারবে না কারণ সমাবেশ তো মাঠেই হওয়ার কথা সমাবেশ তো রাস্তায় হয় না যাই হোক এখন আওয়ামী লীগ যেভাবে সব কিছু সাজিয়ে বিএনপির জন্যে সুর নরম করে একটা অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া অ্যাটলিস্ট দেখাচ্ছে সরদ্দী উদ্যানে এটা বিএনপির জন্য একটা নতুন চ্যালেঞ্জ এগুলো কিভাবে ডিনাই করবে বিএনপির সব শর্তই তো মানা হবে যদি আওয়ামী লীগের পক্ষ থেকে না কোনো বাধা দেওয়া হবে না পরিবহন ধর্মঘট হবে না আপনার যে কোনো পাশ থেকে শরদ ঢুকতে পারবেন বের করতে পারবেন ছাত্রলীগের সমাবেশেও পিছিয়ে দেওয়া হলো এখন সরহদ্দী উদ্যানেই তাদেরকে ঘুরে ফিরে নিতে চাচ্ছে তো এখন এই যে এত উদারতা এত কিছু ছাদ দেওয়া ছাত্রলীগের সম্মেলন মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে থাকবেন সেটাকেই পিছিয়ে দেয়া এই বিষয়টা বিএনপিকে চিন্তিত করেছে এখন এটা একটু অ্যানালাইসিস করব এই বিষয়ে প্রথম আলো একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টটা আমি বিশ্লেষণ করবো সরারতীয় উদ্যানে অনুমতির ফাঁদ মনে করছে বিএনপি রাজধানীর নয়াপল্টনেই গণসমাবেশ করতে চায় বিএনপি তবে হঠাৎ এই সমাবেশের জন্য সরকারের পক্ষ থেকে সহার্দী উদ্যানের নাম প্রস্তাব করে সেখানে ছাত্রলীগের পূর্ব নির্ধারিত সম্মেলন বিএনপির জন্য দুই দিন এগিয়ে আনা এবং মঞ্চ গুটিয়ে নেয়ার মানে বিএনপি এতদিন যে যুক্তি দিত যেখানে ছাত্রলীগের সমাবেশের জন্য মঞ্চ থাকবে একদিন আগে তো মঞ্চ তৈরি করা সম্ভব না সেগুলো সমাধান করে দিল মানে সর্বদী উদ্যানে সমাবেশ না করার পক্ষে বিএনপির যত যুক্তি ছিল সব যুক্তিগুলোই সমাধান করে দিচ্ছে সরকার এই বিএনপি চিন্তিত এবং এখন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসছে এবং এই বিষয়টা ওভারকাম করা চ্যালেঞ্জ করা বাস্তবিক পক্ষে অনেক কঠিন হবে রাজনৈতিকভাবে তো বললে হবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বা কাগজে কলমে আইনের দৃষ্টিতে সব কিছু নিয়ে ঘাটতারামি করা যায় না অবশ্যই বিএনপি চিন্তিত কি হতে যাচ্ছে সেটাই বলবো আশ্বাস কৌতূহল সৃষ্টি করেছে দলে কৌতূহল হতেই পারে কিন্তু এই কৌতূহলের যৌক্তিক জবাব দিতে না পারলে কিছু করার নেই তাহলে সরদ উদ্যান করতে বাধ্য হবে এটা সরকারের উদারতা নাকি নতুন কোনো ফাঁদ তা নিয়ে নানামুখী ব্যাখ্যা বিশ্লেষণ চলছে নেতাকর্মীদের মধ্যে এসবের মধ্যেই ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে সাংগঠনিক উদারতা না ফাঁদ ফাঁদ তো বললে হবে না ফাঁদ প্রমাণ করতে হবে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যদি মিটিংয়ে বসে বিএনপি নেতারা যে না আমরা সরজ উদ্যানে করতে চাইনি এই সমস্যা মানে যে সমস্যাগুলো বাস্তবিক পক্ষে প্রমাণ করতে হবে কথার কথা রাজনৈতিক ময়দানে বলা যায় প্রমাণ না করতে পারলে শরদ্দী উদ্যান ছাড়া অন্য কোথাও না করার কোনো যৌক্তিকতা নেই তো এটা একটা বিষয় বিএনপির দায়িত্বশীল নেতারা বলেছেন এখন এই ফাঁদ বা এই ফাঁদ কেন সেটা বললে হবে না ফাঁদ যদি প্রমাণ করতে না পারে বিএনপি তাহলে বিএনপির একটা কৌশলগত পরাজয় হবে কারণ বিএনপি যেভাবে বলে আসে এতদিন নয় করবে শেষ পর্যন্ত যদি শরদ্দী উদ্যানে যেতে হয় তাহলে বিএনপির কথার ভ্যালু কিন্তু কমে যায় ওয়েট কমে যায় বিএনপির দায়িত্বশীল নেতারা বলেছেন প্রথম দিকে সরকারি দলের প্রভাবশালী নেতা মন্ত্রীরা কড়া ভাষায় বিএনপিকে ঢাকা সমাবেশ করতে না দেওয়ার কথা বলেছিলেন সেখানে হঠাৎ বিএনপিকে কে উদ্যানে সমাবেশে অনুমতি দিতে সরকার এত নমনীয়তা দেখাচ্ছে কেন এর কারণ হিসাবে দলের নেতারা বলছেন বিএনপি এ পর্যন্ত আটটি বিভাগে গণসমাবেশ করছে এর মধ্যে কেবল কুমিল্লাস ছাড়া আর কোথাও বিনা পদায় সমাবেশ করতে পারেনি এমনকি আগামী তিন ডিসেম্বর রাজশাহীতে যে গণসমাবেশ সেটাকে ঘিরে এরই মধ্যে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে যাই হোক এখন এই ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে একটা উদারতা এই উদারতা নিয়ে চিন্তিত বিএনপি তো এই উদারতার একটা ব্যাখ্যা আমি দিতে চাই আমি মনে করি না যে এই উদারতা তাদেরকে সর্বদি উদ্যানে আটকে হেফাজতের মধ্যে কিছু একটা করবে সেটা না এই উদারতার ব্যাখ্যা হতে পারে যে তারা গণতন্ত্র দেখাতে চায় যেহেতু কুমিল্লায় বাধা বিপত্তি না দিয়ে তারা দেখেছে কি হয় তো কুমিল্লা আহমরি কিছু তো হয়নি এর মানেই বাধা দিলেও পরিবহন ধর্মঘট ডাকলে যে পরিমাণ লোক হয় আর না ডাকলে তার চাইতে বেশি হয় বিষয়টা এরকম নয় লোক যারা আসার তারা এমনিতে আসবে বরং পরিবহন ধর্মঘট ডাকলে বাধা দিলে তখন বা উদারতা না দেখি কঠোরতা দেখালে তখন জনগণের খুব সরকারের প্রতি আরও বৃদ্ধি পায় সরকার হয়তো এই বিষয়টা উপলব্ধি করে এই উদারতা দেখাচ্ছে তো এখানে বিএনপির চিন্তার কিছু আমি ব্যক্তিগতভাবে দেখি না ফাঁদ দেখি না অনেকেই ফাঁদ হিসাবে বলবে যে হেফাজতের মতো তাদেরকে আটকে এই করতে পারবে সেই করতে পারবে বিএনপির যেহেতু অবস্থান করার কোনো চিন্তা নেই সমাবেশ করে চলে যাবে তাহলে সরকারের ফাঁদ মনে করে চিন্তার কিছু আছে বলে মনে করি না বিদেশিদের কাছে সরকারকে নিজেদেরকে গণতান্ত্রিক হিসাবে দেখাতে চায় এছাড়া আওয়ামী লীগের লোকজনও বিপুল সংখ্যক লোক আসছে তারাও প্রচারণা চালাতে পারে একটা সাধারণ সামান্য একটু বিষয় থাকতে পারে যে সরলি উদ্যান এত বড় মাঠ ভরপুর দেখানো কঠিন তা এই কৌশলটা এই অ্যাডভান্টেজটা হয়তো বা নিতে চাইতে পারে যে না লোক তো আসলে বেশি হচ্ছে না বা মাঠ ভরতে পারে না তারা পঁচিশ লক্ষ করবে এই করবে সেই করবে এগুলো কথার কথা ভুয়া কথা তো এরকম বিষয়গুলো সামনে আনার জন্যেই সরকার নরম করছে বা উদারতা দেখাচ্ছে এটা ফাদ বা এরকম চিন্তার কিছু নেই তবে বিএনপির জন্য চ্যালেঞ্জ যে আসলে ফাঁদ না উদারতা এই দুইটা ডিস্টিংগুইশ করতে পারা উদারতা মনে করলে বিএনপি সর্বদানে সমাবেশ করতে পারে সমস্যা নেই আর ফাদ মনে করলে তাদের আত্মবিশ্বাস ঘাটতি হবে এবং তাদের অবস্থান এক এক সময় এক এক কথা বলা এটা তাদের অবস্থানকে দুর্বল করবে আপাতত দশ ডিসেম্বর কেন্দ্রিক বিএনপি নতুন চ্যালেঞ্জ হচ্ছে সমাবেশ করতে দেয়া এবং সরকারের পক্ষ থেকে নানান দিক থেকে মহা উদারতা এটা আসলে ফাঁদ না উদারতা এই জিনিসটা বুঝতে পারাটাই হচ্ছে নতুন চ্যালেঞ্জ কারণ এটা বুঝতে পারার উপর নির্ভর করে বিএনপির গতি প্রকৃতি কীভাবে কি তারা সমাবেশ করতে চায় এখন এই ফাদ না উদারতা এসব বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিভিন্ন নেতারা বিভিন্ন গণমাধ্যমের সাথে বিভিন্ন কথা আশঙ্কা বলছেন কিন্তু এই আশঙ্কাগুলো সরকারের সাথে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিটিংয়ে বসলে তখন কিন্তু এগুলো যৌক্তিক আসলে হয় না এগুলো জাস্ট কাল্পনিক তো এই কাল্পনিক বিষয়ের উপর ভিত্তি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্যারান্টি তারা নিশ্চয়তা দিলে তখন কিন্তু এগুলো টিকে না এবং সবথেকে বড়ো যে বিষয় ছাত্রলীগের সম্মেলন পিছিয়ে আনা মঞ্চ প্রস্তুত করার জন্য সময় দেয়া অথবা বলবে ঠিক আছে আপনারা দশ ডিসেম্বরের দুই দিন আগে থেকেই সরারি উদ্যান ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তখন কি করবে এখন বিএনপি যদি যদি আবার এটাকে ফাদ মনে করে অতি সন্দেহবাদিতার মধ্য দিয়ে যায় এবং এটাকে ফাঁদ মনে করেই বসে থাকে অনর অবস্থানে থাকে এবং শেষ পর্যন্ত যদি কোনো সমঝোতা না আসতে পারে এটা বিএনপির জন্য আবার নেতিবাচক একটা ফলাফলও বয়ে আনতে পারে কারণ এমনিতেই বিএনপি আগের যে কোনো সময়ের চেয়ে স্পেস পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এই প্রতাপশালী সরকারের সাথে মুখোমুখি অবস্থানে যাওয়াটা ঠিক হবে না এবং সেই সময় কিন্তু আসেনি বিএনপি এখনও টেক অফ পিরিয়ডে আছে তারা কিন্তু প্রথম দফার আন্দোলনে আছে চূড়ান্ত আন্দোলনে যায়নি এখনও চূড়ান্ত শক্তি ব্যয় করার সিদ্ধান্ত নেয়নি তো সেই মুহূর্তে সরকারের সাথে এত দূরত্ব রাখা অথবা এত বিপরীতমুখী অবস্থান নেয়া এবং শেষ পর্যন্ত অনুমতি না দিলে সেই পার্টি অফিসের সামনে নয় নয়াপল্টনে যদি সমাবেশ শুরু করে এটা বিএনপির জন্যে বাড়াবারই এবং ইচিওর ডিসিশন হবে তো আমাদের আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে যে অন্যান্য সব বিষয়ে বিচার বিবেচনা করে ঠিক থাকলে সর্বদী উদ্যানে বিএনপি সমাবেশ করতে পারে এগুলো নিয়ে অতি বাড়াবাড়ির কিছু নেই শুধু লোক ভর্তি করার যে চ্যালেঞ্জটা এটা বিএনপি সাহস করে নিলে লোক সর্বদী উদ্যান ভরতে পারবে সে পরিমাণ জনসমর্থন বিএনপির আছে